প্রজনন মৌসুম হওয়ায় আজ থেকে টানা 22 দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সবাইকে সচেতন করতে সকালে জেলেদের নিয়ে ডেমরার মেঘনাঘাট থেকে চাঁদপুরের মোহনপুর পর্যন্ত প্রচার প্রচারণা চালান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজাউল করিম এমপি। এ সময় ইলিশের ক্রেতা বিক্রেতা ও ব্যবসায়ীদের সাথেও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, করোনা কালে অন্যান্য খাতের মতো মৎস্য খাতেও বেকারত্ব বেড়েছে, তাই মাছের উৎপাদন বাড়িয়ে এটি মোকাবেলা করতে হবে। তিনি আশা করেন 22 দিনের এই নিষেধাজ্ঞা সঠিকভাবে কার্যকর করা গেলে আগামীতে দেশের চাহিদা মিটিয়ে ইলিশ রপ্তানি বাড়ানো সম্ভব। তিনি জানান, এবার নজরদারি বাড়াতে যুক্ত হচ্ছে এয়ার সার্ভিলেন্স, আর তালিকা করে সব জেলেকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। এরপরও যদি কেউ বাদ পড়েন তাহলে মৎস্য অধিদপ্তরে যোগাযোগের পরামর্শ দেন তিনি। আমাদের নির্ধারিত তারিখ অর্থাৎ 4 নভেম্বর পর্যন্ত কোনোভাবেই যাতে কেউ মালিশ ধরতে না পারে বা কোনোভাবেই যাতে ইলিশ আহরণ না হয়, ইলিশ বিপণন না হয়, ইলিশ সংক্রান্ত কোনো ক্ষতিকর ভূমিকায় কেউ যাতে না আসতে পারেন, সেজন্য আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছি। একটা মা ইলিশ যদি ধরা না হয় সে 1.5 লক্ষ থেকে 3.5 লক্ষ পর্যন্ত বাচ্চা দিতে পারে। এই জন্য মানুষকে সচেতন করতে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা রয়েছে, বিভিন্ন সেক্টরে যারা রয়েছে, মৎস্যজীবী কর্মকর্তারা, মৎস্যজীবী সমিতি, পুলিশ, নৌবাহিনী, সাংবাদিক, বিভিন্ন ফোরামের আমরা সকলকে মাঠে নিয়ে নেমেছি। আর এই সময় যাতে মৎস্য আহরণকারীরা ক্ষতিগ্রস্ত না হন তাদের জন্য পর্যাপ্ত রাষ্ট্রীয় সুযোগ দিয়েছি।